আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে রাজিয়া রহমান আপুর লেখা তুমি অন্য কারো ছন্দে বেদগান গল্পের 4 নম্বর পর্ব। যারা আগের 3টা পর্ব পড়েন নাই তারা অবশ্যই পড়ে নেবেন এবং এই 4 নম্বরের শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। তবে আমার বিশ্বাস রাজিয়া রহমান আপুর গল্প মানে সবার ভালো লাগার মতো, সেই জন্যই সবার কমেন্ট আশা করছি বোঝার জন্য যে গল্পটা আপনাদের ভালো লেগেছে কিনা। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। প্রকৃত অর্থে এবার প্রচণ্ড শীত পড়েছে। নিতু স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ছেলেকে নাস্তা খাইয়ে বাড়ির হেল্পিং হ্যান্ড লিপির কাছে রেখে রওনা হলো স্কুলের উদ্দেশ্যে। পিটি শুরু হওয়ার পর নিতু মাঠে গিয়ে দাঁড়ালো মেয়েদের একটা শাড়ির পিছনে। এখানে কিছুটা রোদ লাগছে, যদিও আজকে বেশ কুয়াশা ও কুয়াশার আস্তরণ, ভেদ করে রোদ তেমন গায়ে লাগছে না। যেটুকু লাগছে সেটুকু নিজেকে সন্তুষ্ট রাখতে হবে। সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে নিতু, এই জন্য ভেজা চুলগুলো আসার সময় খোপা করে এসেছে। মাঠে রোদে চিলতে দেখে ভেজা চুলগুলো খুলে দিল, কোমর ছাড়িয়ে নিচে নেমে গেল, বেরিয়ে এলো হিজাবের বাহিরে। মেয়েদের শাড়ি ঠিক করে নিতু সামনের দিকে এগিয়ে গেল। তখনই গুঞ্জন উঠল মেয়েদের শাড়িতে। নিতু শুনতে পেল মেয়েরা একে অন্যকে বলছে, এই দেখ দেখ ম্যামের চুল কত লম্বা আর কি সিল্কি, ওয়াও। হুট করেই মন খারাপ হয়ে গেল নিতুর। এই চুলের প্রশংসা করত যে সে আজ কোথায়, কত সময় পেরিয়ে গেছে এর মধ্যে। নিতু হিসেব রাখতে চায় না কখনো, কিন্তু মন সে তো বেহায়া। যাকে ভীষণ ঘৃণা করে তাকে ঘৃণার চাইতে বেশি ভালোবাসে। সে ঠিক হিসেবেই রেখেছে, তামিম দেশ থেকে বিদেশে গিয়েছে আজ 2.5 বছর। বুকের ভিতরে একটা চিনচিনে ব্যথা জন্ম নিল এই মানুষটার নাম শুনে, নাম মনে পড়তেই মুখ থেকে বের হলো 2টা শব্দ, বেইমান প্রেমিক। কেউ জানে না এই শব্দ দুটোর মধ্যে কত ভালোবাসা, কত না পাওয়া, কত অভিমান জমে আছে। পাথরের ভিতরে যে কোমল একটা প্রাণ থাকে তার খবর কি কেউ জানে? জানলে বুঝতে পারত নিতু নামের মেয়েটার সকল কঠোরতার আড়ালে লুকিয়েছে একটা কোমল প্রাণ। পিটি শেষ হতেই নিতু দ্রুত হাতে খোপা করে নিল চুল, তারপরে টিচার্স রুমে চলে গেল ক্লাসের প্রিপারেশন নিতে। এর ফাঁকে লিপিকে কল দিয়ে জেনে নিল তিশান কি করছে। টিচার্স রুমে রুবেল স্যার ঢুকে নিতুর পাশে চড়ে বসলো, নিতুকে হেসে হাই জানালো। নিতু ভদ্রতাসূচক হেসে নিজের কাজে মন দিল। এই লোকটাকে কেন জানি নিতুর খুব একটা সুবিধার মনে হয় না, কেমন ধান্দাবাজ ধান্দাবাজ মনে হয়, চেহারায় কেমন যেন সবসময় গায়ে পড়ে কথা বলতে চায়। নিতু এই জন্য এরকম লোকদের থেকে দূরে থাকতে চায়। রুবেল রেজিস্ট্রার খাতা বের হতে গিয়ে থমকে দাঁড়ালো। নিতুর দিকে তাকে মুচকি এসে আস্তে করে বলল, গাম্ভীর্য যে কারো সৌন্দর্য হতে পারে আপনাকে না দেখলে জানাই হতো না। নিতু হাত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিজের রাগ নিয়ন্ত্রণ করল, কথা না বাড়িয়ে চলে গেল ক্লাসরুমে। রুবেল আপন মনেই হাসল, অস্পষ্ট স্বরে বলল, সরি। 2 সপ্তাহে বিজনেস ট্রিপ শেষ করে ম্যাক দেশে ফিরেছে গতকাল রাতে। রাত্রে বাসা থেকে সকালে ছুটে এসেছে শ্বশুরবাড়ি। এসেই কলেজের টুকরো মেয়েকে বুকে জড়িয়ে নিল নবনী ব্যাংক থেকে বলল, এখন মেয়ে সব আমাকে আর মনে পড়ে না। ম্যাক মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, মেয়ে তো আমার প্রাণ আর তুমি আমার অস্তিত্ব, তোমাকে কি মনে না পড়ে বলো। নবনীর চোখ ভিজে এলো, ম্যাককে শক্ত করে জড়িয়ে ধরলো, খুব জোরে শক্ত করে শ্বাস নিল, মন ভরে ম্যাকের ঘ্রাণ নিল। কেমন অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল নবনীর। বিয়ের এতদিন হয়ে গেল অথচ এখনও এই মানুষটাকে কাছে পেলে নবনীর কেমন বুক ধুকপুক করে, লজ্জায় লাল হয়ে যায়। রাবেয়া বেগম ছুটলেন নাস্তা বানানোর জন্য, মুহূর্তেই সারা বাসা কেমন উৎসব উৎসব আমেজ চলে এলো। সবাই যখন নাস্তার টেবিলে আড্ডা দেওয়ার জন্য ব্যস্ত, ফাল্গুনি তখন ব্যস্ত চিঠি লেখায়, আজ ঋষাদের সাথে দেখা করবে সে। মেঘ ফাল্গুনিকে নাস্তা করতে আসতে না দেখায় নবনীকে জিজ্ঞাসা করলো, ফাল্গুন কই? নবনী পোড়িং বিড় করছিল মোল্ড থেকে। চৈতালির দিকে তাকিয়ে বলল, ফাল্গুনকে ডাক না। চৈতালি গলা চড়িয়ে ডাকলো। ফাল্গুনি জবাব দিল, এখন খাবে না, পরে খেয়ে নেবে। ম্যাক কিছুটা অবাক হলো, কখনো তো এরকম হয় না, বিশেষ করে ফাল্গুনি। চৈতালি সবসময় একই সাথে খেতে বসে ম্যাক এলে। সবাইকে টেবিলে রেখে ম্যাক উঠে গেল ফাল্গুনির পিছনে গিয়ে জিজ্ঞাসা করলো, কি করছো ফাল্গুন? বুধ দেখার মতো চমকে উঠল ফাল্গুনি, দ্রুত খাতা বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলল, ও ভাইয়া হোমওয়ার্ক করছিলাম। মেঘ অবাক হলো আরও বেশি। ফাল্গুনিকে বুঝতে না দিয়ে বললো, আগামী মাসে এক্সাম, এখনও কিসের হোমওয়ার্ক? ফাল্গুনি হেসে বলল, ওই ছিল আর কি, চলুন ভাইয়া। ম্যাগও চলে গেল ফাল্গুনিকে নিয়ে নাস্তা করতে। ভয়ে ফাল্গুনির আত্মারাম শুকিয়ে যাচ্ছে। নাস্তা শেষ করে চৈতালি উঠে গেল।
বই খাতা ব্যাগে ঢুকাতে গিয়ে ভুল করে ফাল্গুনি চিঠি লিখা খাতাটা ব্যাগে ঢুকিয়ে নিল। নাস্তা শেষ করে ফাল্গুনি এসে দেখল তার খাতা নেই। চৈতালিকে দেখে ব্যাগ থেকে খাতা বের করে নিল ফাল্গুনি। চৈতালি মুচকে আসলো, ভেতরে ভেতরে চিন্তা তার হচ্ছে ফাল্গুন ভুল কাজ করছে না তো। ফাল্গুন না বুঝলো চৈতালি আরও আগেই টের পেয়েছে ফাল্গুনি কারোর সাথে সম্পর্কে আছে, কিন্তু ভয়ে কাউকে কিছু বলল না। কাকে বলবে সে? আপা জানলে যদি ফাল্গুনিকে খারাপ ভাবে, অথবা ফাল্গুনি যদি আজীবনের জন্য চৈতালির উপর রাগ করে। সবচেয়ে বড় কথা, ফাল্গুন কার সাথে সম্পর্কে জড়িয়েছে তা চৈতালি এখনও জানে না। বাসা জানালে যদি ফাল্গুনি অস্বীকার করে বসে, যদি সে চৈতালির দোষ দিয়ে দেয়, সত্য বলার হলে তো ফাল্গুন সেদিনই স্বীকার করে নিত যেদিন তার খাতায় চিঠি পেয়েছিল। ফাল্গুন যে অনেক পরিবর্তন হয়ে গেছে তা চৈতালি টের পাচ্ছে ভীষণভাবে। তবুও চিন্তা করলো আজকে হাঁটতে হাঁটতে ফাল্গুনকে ইঙ্গিত দিবে কিছু বলে। ক্লাস শেষ করে চৈতালি বলল, চল ফুচকা খাব। ফাল্গুনি বিরক্তি হয়ে বলল, তুই আমার জন্য একটু অপেক্ষা কর, আমার কাজ আছে, একটু নিপার কাছে যাব। চৈতালি আর কিছুই বলল না। দূরে দূরে বুকে ফাল্গুনি রিশাদের বাসার দিকে পা বাড়ল। নিপা আর চৈতালি একে অন্যকে ভীষণ অপছন্দ করে, ফার্স্ট পজিশন নিয়ে কম্পিটিশন করে। ফাল্গুনি জানে নিপার নাম বলে চৈতালি আর সাথে আসবে না। চৈতালি বলল, আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসিস। ফাল্গুনি দ্রুত পায়ে ছুটে গেল, বুকের ভিতর তার দামামা বাজছে। রিশাদের সাথে দেখা হয় না কয়েকদিন, খবর পেয়েছে রিশাদ অসুস্থ। শেষ চিঠি পাঠিয়েছে রিশাদ 3 দিন আগে ক্লাসের একটা ছেলেকে দিয়ে। তাতে লিখেছে ফাল্গুনি যাতে একবার যায় তার মেসে, ভীষণ ইচ্ছে করছে তার ফাল্গুনিকে দেখতে। 3 দিন ধরে চিন্তা ভাবনা করে ফাল্গুনি সিদ্ধান্ত নিল সে যাবে রিশাদের মেসে। বন্ধুদেরকে বলে মেস খালি করিয়ে নিল রিশাদ। ভিতরের নরক পশুকে এতদিন অনেক কষ্টে পোষ মানিয়ে রেখেছিল রিশাদ, কিন্তু এবার সিদ্ধান্ত নিল আর না, এইটাই সুযোগ তার। কাঁপতে কাঁপতে ফাল্গুনি রিশাদের বাসার দরজায় নক করল। যথাস্থানে ক্যামেরা সেট করে রিশাদ দরজা খুলতে গেল। তো ফ্রেন্ডস, এতটুকুই ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আর আনন্দের মাঝেই থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।